নমস্কার বন্ধুরা কল্পনার গল্পকথায় তোমাদের সবাইকে স্বাগত আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম মুখের সাথে সাথে আমাদের কিন্তু হাত পায়ের যত্নও কিন্তু নিতে হয় এই শীতে কিন্তু অনেকেরই হাত পা ফেটে যায় আর সেক্ষেত্রে এই রেমেডিটা ইউজ করলে হাতে পায়ের কালো দাগ দূর হয়ে যাবে হাত পা ফাটবে না ধবধবে সাদা হয়ে যাবে এবং ত্বক হবে কোমল তো এই ঘরোয়া উপকরণটি আমি কী করে তৈরি করলাম চলো দেখে নিই এখানে নিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকল তেল নারকল তেল ব্যবহার করলে এখানে ত্বকটা ভালো থাকবে একদম শুষ্কভাব হবে না কোমল নরম সফট থাকবে ত্বকটা শুষ্কভাব দূর হয়ে যাবে যদি তোমরা এখানে নারকল তেল দিতে না চাও তাহলে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিতে পারো এর মধ্যে আমি এখানে এক চামচ কোকোনাট অয়েল নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি লেবুর রস পাতি লেবুর রস এক চামচ নিয়ে নিচ্ছি আর এই লেবুর খোসাটা কিন্তু ফেলবো না আমরা কিন্তু বাড়িতেই সহজেই এই রেমেডিটা তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারি তাতে করে আমাদের হাত ও পা খুব ভালো থাকবে মুখের সাথে সাথে হাত পায়ের যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ দরকার তো লেবুর চোকলাটা আমরা রেখে দেব পরে লাগবে আর আমি এখানে নিয়ে নেবো কোলগেট অবশ্যই করে কিন্তু সাদা কোলগেট নিতে হবে তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ সাদা কোলগেট নিয়ে নেব আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলি পার্লারে গিয়ে আমরা যদি খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেমেডিটা তৈরি করে যদি হাতে পায়ে মাখি তাহলে কিন্তু আমাদের টাকাটা কিন্তু বেঁচে যাবে তো সবগুলো উপকরণ এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একদমই ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ সুন্দর একটা রেমিডি ঠিক এরকম হয়েছে এবার কি করে ব্যবহার করবেন আমি হাতে করে নিয়ে ঠিক এইভাবে পুরো পায়ে পায়ের গোড়ালিতে পায়ের যে আঙ্গুলের চিবিগুলো সেখানে সমস্ত জায়গায় খুব সুন্দর করে মাত্র পাঁচ মিনিট রেখে দিতে হবে আর শুধু যে যাদের হাত পা ফেটে গেছে তারাই ব্যবহার করবে তা না সবাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর এটা নিয়মিতভাবে মাখলে কিন্তু হাত পা খুব সুন্দর ধবধবে সাদা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে আর নরম কোমল সফট হয়ে যাবে ত্বকটা খুব সুন্দর দেখতে লাগবে তো মুখের সাথে সাথে হাত পায়ের যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ দরকার তো খুব সুন্দর করে এভাবে হাতে পায়ে মেখে নিতে হবে আমি এখানে শুধু পায়ে দেখাচ্ছি তোমরা কিন্তু হাতেও মেখে নেবে ঠিক একইভাবে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেই লেবুর খোসাটা দিয়ে এভাবে একটু ডলে নেব চারপাশটা খুব সুন্দরভাবে এভাবে লেবুর খোসাটা দিয়ে ডলে নেব নখুনির সমস্যা ফাঙ্গাসের সমস্যা কিন্তু শীতকালে একটু বেশি হয়ে থাকে তো সমস্ত কিছু দূর করে দেবে আর আমরা যারা গৃহিণী আছি আমাদের সবজি কাটতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় হাতটা কালো হয়ে যায় সেক্ষেত্রে হাতেও যদি এরকমভাবে মাখা যায় কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে এবং আমাদের হাতটাও কিন্তু খুব সুন্দর থাকবে যদি এই রেমিডিটা আমরা ইউজ করি নিয়মিত লেবুর খোসাটা দিয়ে খুব সুন্দর করে ম্যাসেজ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও কিন্তু একটু ঘষে নিতে পারেন এবারে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি নর্মাল জল দিয়েই আমি ধুয়ে নিয়েছি আর তারপরে বুঝতেই পারবেন যে কতটা উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে রুষ্ক শুষ্ক যে একটা হাত পায়ের মধ্যে সেটাও কিন্তু দূর হয়ে যাবে অনেকটাই তো তারপরে চাইলে একটুখানি ক্রিম মেখে নিতে পারেন এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করবেন হাত পা থাকবে সবসময় উজ্জ্বল ধবধবে ফর্সা নরম কোমল আর দাগহীন তো কেমন লাগলো আজকের এই রেমেডিটা একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিও সাথে তাদের কোনো সবাইকে টাটা